আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, প্রভাষক, সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি দশম বিভাগের প্রভাষক। আমি সকল ছাত্রছাত্রীকে মাহাতাবুদ্দিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছেলেমেয়েরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো। আমিও খুব ভালো আছি। গত ক্লাসে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমি স্বঅনুমানের নিয়মাবলী পড়িয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় বৈধতা বিচার করব। তার মানে বৈধতা বিচার করতে গেলে অবশ্যই সেই স্বঅনুমানের নিয়মগুলোর প্রয়োগ দেখানো হয়। যে নিয়ম আমরা শিখেছি সেই নিয়মের প্রয়োগগুলো এখানে আমরা কীভাবে করব সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমরা আসি বৈধতা বিচার। বৈধতা বিচারে যে কোনো একটা যুক্তি বাক্যকে আমরা যৌক্তিক আকার দান করি। যৌক্তিক আকার দান করার পরে সেই নিয়মগুলো প্রয়োগ করি। করলে যদি বৈধ হয়, সব নিয়মগুলো যদি যথাযথভাবে পালন হয় তাহলে বৈধ, না হলে অবৈধ, এবং অবৈধ হলে কী অনুপপত্তি হয় সেটা আমরা আজকে দেখি। তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি। সবাই একটু খেয়াল করো, দেখো যে এখানে একটা বাক্য আছে, মানুষ গরু খায়, গরু ঘাস খায়, সুতরাং মানুষ ঘাস খায়। এটা যৌক্তিক আকার হবে, মানুষ হয় এমন প্রাণী যারা গরু খায়, এটা এ যুক্তি বাক্য। তারপরে গরু হয় এমন প্রাণী যারা ঘাস খায়, এ যুক্তি বাক্য। আবার মানুষ হয় এমন প্রাণী যারা যৌক্তিক আকার দান করবো, তখন প্রথমে দেখবো যে অতএব শেষেরটা বা সুতরাং কোথায় আছে। অতএব বা সুতরাং থাকলে সেটা আমরা নিচে বসাব, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এবং সিদ্ধান্ত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যে পদটা যে বাক্যের মধ্যে থাকবে সেই পদটা, সেই বাক্যকে আমরা বলবো অপ্রধান পদ হিসাবে বসাবো। এটা যেমন সিদ্ধান্তের উদ্দেশ্য মানুষ, এটা হচ্ছে আমরা প্রধান পদে বসিয়েছি। তারপর যারা ঘাস খায়, এই যে এটা আমরা অপ্রধান পদে বসিয়েছি, অপ্রধান আশ্রয়পাত্র। এখন আমাদের যে নিয়ম ছিল, নিয়মটা আমরা দেখবো। নিয়মে ছিল, প্রথম নিয়মটা ছিল প্রত্যেকটা স্বঅনুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। আমরা পদটা দেখে নিই, মানুষ একটা পদ আর যারা ঘাস খায়, মানুষ একটা পদ, তারপরে এমন যারা ঘাস খায়, গরু একটা পদ, হয় সংযোজক, আমরা একটা সংযোজক দিয়ে দিয়েছি, এমন প্রাণী যারা ঘাস খায়, তারপর মানুষ হয় এমন প্রাণী যারা ঘাস খায়। তাহলে যারা গরু খায়, যারা ঘাস খায়, মানুষ এবং গরু, চারটা পদ পাচ্ছি। মানুষ একটা, এই একটা মানুষ, এই যে একটা মানুষ, একটা পদ। যারা গরু খায়, একটা পদ, গরু একটা পদ, যারা ঘাস খায়, আর একটা পদ। তাহলে পদ সংখ্যা পেলাম আমরা একটা, দুইটা, তিনটা, চারটা পদ। আমাদের প্রথম নিয়মেই ছিল যে স্বঅনুমানে অবশ্যই তিনটি পদ থাকতে হবে। তিনটি পদের পরিবর্তে যদি কখনো চারটি পদ থাকে সেটা হবে চতুষ্পদী অনুপপত্তি। তাহলে এটা হবে চতুষ্পদী অনুপপত্তি। প্রথম নিয়মেই লঙ্ঘন করেছে, প্রথম নিয়মটাই এখানে পালন হয়নি। প্রথম নিয়মে ছিল প্রত্যেকটা স্বঅনুমানের তিনটি পদ থাকবে, তিনটির পরিবর্তে যদি চারটি পদ থাকে তাহলে চতুষ্পদী অনুপপত্তি সৃষ্টি হবে। আর একটা দেখি আমরা, এখানে আছে কেবল শিক্ষিতরাই জ্ঞানী, বিনা শিক্ষিত সুতরাং বিনা হয় জ্ঞানী। কেবল শিক্ষিতরাই জ্ঞানী, বিনা হয় শিক্ষিত সুতরাং বিনা হয় জ্ঞানী। আমরা এই সুতরাং দিয়ে এটা দিয়ে দিই, সুতরাং বিনা হয় জ্ঞানী, বিনা হয় জ্ঞানী দিলাম, এটা এ যুক্তি বাক্য। রিনা, রিনা আছে কোন, এই যে রিনা শিক্ষিত, যে রিনা হয় শিক্ষিত, এটা হচ্ছে অপ্রধান পদ। তারপর জ্ঞানী, জ্ঞানী আছে, কেবল শিক্ষিতরাই জ্ঞানী, এই বাক্যের মধ্যে, এই যে এটা হবে প্রধান পদ এবং প্রধান আশ্রয় বাক্যের মধ্যে থাকবে। এই জন্য এই বাক্যটা হচ্ছে কেবল জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য এবং এটা সিদ্ধান্ত। এখন আমরা সেই প্রথম নিয়মটা ছিল কেবলমাত্র তিনটি এবং তিনটি পদই থাকবে, তিনটি পরিবর্তে চারটি পদ থাকবে না। তিনটি পদ আছে কিনা আমরা দেখে নিই, জ্ঞানী একটা পদ,
শিক্ষিত একটা পদ, জিনা একটা পদ, শিক্ষিত পদ, জিনা পদ, জ্ঞানী পদ, এই জ্ঞানী এই জ্ঞানী একটা, এই শিক্ষিত এই শিক্ষিত আর একটা, দুইটা জিনা জিনা একটা, তিনটা তিনটা পদ, তাহলে তিনটা পদ থাকবে, দুইবার করে ব্যবহার হবে, মোট ছয়টা পদ থাকবে। তাহলে এক নম্বর নিয়ম আমরা পার হলাম। দুই নম্বর নিয়মে বলছে যে ব্যর্থ কোনো পদ ব্যবহার করা যাবে না। ব্যর্থ পদ মানে একটা পদের দুইটা অর্থ থাকবে না। মানে প্রধান সবাইকে দেখছি জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত, জিনা হয় শিক্ষিত, এই শিক্ষিত শিক্ষিত একই কথা, এই জ্ঞানী যেমন জিনা হয় জ্ঞানী, এই জিনা জিনা একই কথা, জ্ঞানী জ্ঞানী একই কথা, অর্থাৎ ব্যর্থ কোনো পদ ব্যবহার হয়নি। দুই নম্বর নিয়ম পাঠ করে গেলাম। তারপরে আসে আমরা তিন নম্বর নিয়মে বলছে তিনটি যুক্তিবাক্য থাকবে। এখানে তিনটি যুক্তিবাক্য আছে, প্রধান রাষ্ট্রবাক্য আছে, অপ্রধান রাষ্ট্রবাক্য আছে এবং সিদ্ধান্ত আছে। চার নম্বর নিয়মে ছিল যে মধ্যপদ তো অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। মধ্যপদ ব্যাপ্য হয়েছে কিনা, এখানে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, এ যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, এখানেও সিদ্ধান্ত এসেও উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এখানে আমরা দেখিনি মধ্যপদ কোনটা, এই যে শিক্ষিত, যে পদ প্রধান রাষ্ট্রবাক্যের মধ্যে থাকে, অপ্রধান রাষ্ট্রবাক্যের মধ্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না, সে পদটার নাম হচ্ছে মধ্যপদ। এই মধ্যপদ হচ্ছে শিক্ষিত, শিক্ষিত একবারও ব্যাপ্য হয়নি, এই জন্য এই একটা অনুপপত্তি সৃষ্টি হয়েছে। এই অনুপপত্তির নাম হচ্ছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি, অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। এবার একটা আমরা দেখি, একটা বাক্য আমরা দেখি যে এখানে আছে সকল শিক্ষিত লোক বুদ্ধিমান, সে শিক্ষিত নয় অতএব সে বুদ্ধিমান নয়। সকল শিক্ষিত লোক বুদ্ধিমান, একটা কথা আমি বলিনি, যখন আমরা যৌক্তিক আকার দান করবো, যৌক্তিক আকার দান করার সময় আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা রূপান্তর করেছি যুক্তি বাক্যে রূপান্তর। যুক্তি বাক্যে রূপান্তর কিন্তু ছিল যে কেবল শিক্ষিতরাই জ্ঞানী, মানে কেবল এই যে আমরা এখানে কেবল শিক্ষিতরাই জ্ঞানী, এটা আমরা যুক্তি বাক্যে দান করেছি, কেবল কেবল জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত। কেন হলো, আমাদের ওই ওখানে নিয়ম ছিল কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যদি কোনো বাক্যের মধ্যে থাকে এবং বাক্যটি যদি ষডার্থক হয় তাহলে এ অথবা ই যুক্তিবাক্যে রূপান্তর করা যাবে। এ যুক্তিবাক্যে রূপান্তর করতে হলে উদ্দেশ্যকে বিধেয় করতে হবে এবং বিধেয়কে উদ্দেশ্য করতে হবে, আর ই যুক্তিবাক্যে রূপান্তর করতে হলে উদ্দেশ্যের বিরুদ্ধ পদ ব্যবহার হবে। যেহেতু আমরা এটাকে এ যুক্তিবাক্যে রূপান্তর করেছি এই জন্য এটাকে জ্ঞানী জ্ঞানী হয়েছে এর উদ্দেশ্য, আর শিক্ষিত হয়েছে বিধেয়। এখানে শিক্ষিত উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে এ যুক্তিবাক্য করতে গেলে। আর যদি ই যুক্তিবাক্য করতাম তাহলে এটা কি হতো, এই শিক্ষিতর আগে অযুক্ত হতো, বিরুদ্ধ পদ ব্যবহার হতো, উদ্দেশ্যের বিরুদ্ধ পদ ব্যবহার হতো। এটাও আমাদের খেয়াল রাখতে হবে, যৌক্তিক আকার দান করার সময় আমাকে সেই তৃতীয় অধ্যায়ে যে যুক্তিবাক্যের রূপান্তরে সেই নিয়মগুলো মনে রাখতে হবে। আমরা এবার দেখি যে সকল শিক্ষিত লোক বুদ্ধিমান, সে শিক্ষিত নয় অতএব সে বুদ্ধিমান নয়। আমরা যথারীতি সেভাবে বসাবো, এখানেও সিদ্ধান্ত বসালাম সে নয় বুদ্ধিমান, এই যে অতএব সে বুদ্ধিমান নয়, সে নয় বুদ্ধিমান। আমাদের আমরা জানি এটাও যুক্তিবাক্যের রূপান্তরের একটা নিয়ম, নট মানে সংযোজক যদি বাইরে থাকে, বাইরে মানে উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে না থাকে, আমাদের অবশ্যই সংযোজককে উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে বসাতে হবে। উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে যদি সংযোজক না বসায় তাহলে সেটা যুক্তিবাক্য হবে না, এমনি বাক্য হবে, সেন্টেন্স হবে। এই জন্য আমরা এখানে নয়, আর যদি নয়ার্থক বাক্য নয় থাকে সে নয়টাই আমরা যুক্তিবাক্যের সংযোজক হিসেবে ব্যবহার করে থাকি, তাই সে নয়ই বুদ্ধিমান। তারপরে আছে কি সে শিক্ষিত নয়, ঠিক একই রকম, সে নয় শিক্ষিত, তারপর সকল শিক্ষিত লোক বুদ্ধিমান, সকল শিক্ষিত লোক বুদ্ধিমান। এখানে কিন্তু সংযোজক উজ্জ্ব আছে, আমরা সংযোজক দিয়ে নেবো, এখানে সকল শিক্ষিত লোক বুদ্ধিমান মানে এটা হ্যাঁ বোধক একটা বাক্য, সদার্থক বাক্য, তাই আমরা এখানে হয় যুক্ত করবো, সকল শিক্ষিত লোক হয় বুদ্ধিমান। তাহলে প্রধান আশ্রয় বাক্য হচ্ছে সকল শিক্ষিত লোক হয় বুদ্ধিমান, অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে সে নয় শিক্ষিত এবং সিদ্ধান্ত সে নয় বুদ্ধিমান। এখানে এক নম্বর নিয়মে ছিল যে তিনটি পদ আছে, এখানে আমরা দেখে নিই, এই একটা পদ, দুইটা পদ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পদ, শিক্ষিত এই শিক্ষিত এক, বুদ্ধিমান বুদ্ধিমান দুই, সে সে তিন, তিনটি পদ আছে, ব্যর্থক পদ নেই। তিন নম্বরে ছিল তিনটি যুক্তিবাক্য আছে, তিনটি যুক্তিবাক্য। চার নম্বর ছিল মধ্যপদ একটার ব্যাপক হয়েছে কিনা, এখানে মধ্যপদ হচ্ছে শিক্ষিত, শিক্ষিত মধ্যপদ, কারণ এখানে সিদ্ধান্তে নেই কিন্তু প্রধান আশ্রয়বাক্য আছে, অপ্রধান আশ্রয়বাক্য আছে, এই জন্য এটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ এখানে ব্যাপ্য হয়েছে, প্রধান আশ্রয়বাক্য হয়েছে, অপ্রধান আশ্রয়বাক্য হয়েছে। তারপরে নিয়ম ছিল কোনো অব্যাপ্য পদ
সিদ্ধান্ত এসে ব্যাপ্য হয়েছে কিনা, তাহলে আমরা আগে দেখবো যে সিদ্ধান্ত কি কি ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্ত সে ব্যাপ্য হয়েছে, তাকে আমি দেখি উপরে গিয়ে ব্যাপ্য হয়েছে কিনা। হ্যাঁ, অপ্রধান আশ্রয় বাক্যে সে ব্যাপ্য হয়েছে, তাহলে সমস্যা নেই। আবার আছে দেখি বিদেহ পদ বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যাপ্য হয়েছে। আমরা দেখি প্রধান আশ্রয় বাক্যের প্রধান পদ হিসাবে বুদ্ধিমান অব্যাপ্য হয়েছে, তাহলে অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। এই জন্য এটা নিয়ম বিরোধী, এটা অনুপপত্তির সৃষ্টি হয়েছে। এই অনুপপত্তি নাম যেহেতু এটা প্রধান পদ এবং প্রধান আশ্রয় বাক্যের প্রধান পদ, এই জন্য এর নাম হবে অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি, এই যে এই বুদ্ধিমান এখানে অব্যাপ্য হয়েছে, প্রধান আশ্রয় বাক্যে অব্যাপ্য হয়েছে। যে অব্যাপ্য পদ নিয়মে আমাদের স্পষ্ট বলা যে অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য করা যাবে না। যদি ব্যাপ্য হয়, ব্যাপ্য পদ সিদ্ধান্তে অব্যাপ্য হবে, কোনো সমস্যা নেই, কিন্তু অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। যদি হয় সেটা হবে অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি, আর যদি অপ্রধান পদ হয় তাহলে হবে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। আমরা আরো একটা দেখি, আরো একটা বৈধতা বিচার করে দেখি। এখানে আছে কোনো কৃষক শিক্ষক নয়। দেখো, কোনো কৃষক শিক্ষক নয়, সকল শিক্ষক শিক্ষিত, অতএব কোনো শিক্ষিত ব্যক্তি কৃষক নয়। আমরা সেই যৌক্তিক আকারে রূপান্তর করার সময় আমাদের সেই যুক্তিবাক্যে যেভাবে রূপান্তর করতে হয় সেভাবে রূপান্তর করবো আগে নিয়ে। এখানে আমরা অতএব দিয়েছি আগে, অতএব নিয়ে কোনো শিক্ষিত, এই যে কোনো শিক্ষিত ব্যক্তি কৃষক নয়, নয় কৃষক। এখানে কি যুক্তিবাক্য? ই যুক্তিবাক্য, যেহেতু কোনো আছে, কোনো নয় হলে অবশ্যই ই যুক্তিবাক্য, কোনো শিক্ষিত ব্যক্তি নয় কৃষক। তারপরে সকল শিক্ষক শিক্ষিত, সকল আছে, আর এটা হ্যাঁ বোধক, এই জন্য এটা এ যুক্তিবাক্য, সকল শিক্ষক হয় শিক্ষিত। তারপর এটা কোনো কৃষক শিক্ষক নয়, কোনো কৃষক নয় শিক্ষিত, কি যুক্তিবাক্য, কোনো নয় আছে। এবার আমরা এক নম্বর নিয়মে, আমাদের মনে এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, এক নম্বর নিয়মটা ছিল তিনটি পদ, এই যে কৃষক, এই যে কৃষক, শিক্ষিত শিক্ষক, শিক্ষক শিক্ষিত শিক্ষিত, তিনটি পদ আছে, ব্যর্থ কোনো পদ ব্যবহার হয়নি। তিন নম্বর নিয়ে ছিল তিনটি যুক্তিবাক্য, যেটা প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত, তিনটি আশ্রয় বাক্যই আছে। চার নম্বর ছিল মধ্যপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে, মধ্যপদ কই? মধ্যপদ হচ্ছে শিক্ষক, কারণ এটা সিদ্ধান্তে নেই, প্রধান আশ্রয় বাক্য আছে অপ্রধান আশ্রয় বাক্য আছে, শিক্ষক দুই জায়গায়, প্রধান আশ্রয় বাক্য ব্যাপ্য হয়েছে, অপ্রধান আশ্রয় বাক্য এসে ব্যাপ্য হয়েছে। মানে এই যুক্তিবাক্য দুইটাই ব্যাপ্য, উদ্দেশ্য বিধেয়, এ যুক্তিবাক্যের উদ্দেশ্য বাক্য, এই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়, দুইটাই। তাহলে তিন নম্বর নিয়মও পার হয়ে গেলাম, চার নম্বর নিয়মও পার হয়ে গেলাম, পাঁচ নম্বর নিয়ম আছে কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। তাহলে সিদ্ধান্তের ব্যাপ্যতা আমরা দেখি, সিদ্ধান্তে কোন কোন পদ ব্যাপ্য হয়েছে এবং সেটা প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। এখানে আছে ই যুক্তিবাক্যে শিক্ষিত, শিক্ষিত ব্যাপ্য হয়েছে, আমরা দেখি এই শিক্ষিত অপ্রধান আশ্রয় বাক্যে গিয়ে ব্যাপ্য হয়েছে কিনা, অপ্রধান আশ্রয় বাক্যে গিয়ে দেখছি যে ব্যাপ্য হয়নি, তাহলে অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে, এই জন্য এটা নিয়ম বিরোধী অনুপপত্তি সৃষ্টি হয়েছে। এই অনুপপত্তির নাম হচ্ছে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি, অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল যুক্তিবিদ্যার একাদশ শ্রেণীর প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ১৯ নম্বর পরিচ্ছেদের পরিচ্ছেদ। এখন আমরা পড়ব ২১ নম্বর পরিচ্ছেদ, সেটা আমরা সম্পর্কে সেই সম্পর্কে আমরা একটু জানবো। ২১ নম্বর পরিচ্ছেদ ষষ্ঠ অধ্যায়, আমরা জানি প্রথম পত্রে, যুক্তিবিদ্যার প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, এখানে অনেক কিছু আছে, একটা একটা অধ্যায় দেখো পরিচ্ছেদের সংখ্যাই বা কত। এখন ১৯ নম্বর থেকে ২১ নম্বর পরিচ্ছেদ, ২১ নম্বর পরিচ্ছেদে বলছে সংস্থান বা ফিগার। সংস্থানটা কি? দেখো সংস্থানটা কি,
এই যে স্বনির্ণয় অষ্টাবাক্য দুটি মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থান প্রয়োগ করে স্বনির্ণয় যে আকার বা রূপ ধারণ করে তাকে সংস্থান বলে। মধ্যপদের যে মধ্যপদ কি করে স্বনির্ণয় অষ্টাবাক্যে, প্রধান অষ্টাবাক্যে বসে আর অপ্রধান, বারবার বলছি সিদ্ধান্তে বসে না, মধ্যপদ বসে প্রধান অষ্টাবাক্যে এবং অপ্রধান অষ্টাবাক্যে। তারপর স্বনির্ণয় অষ্টাবাক্য দুটির মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে স্বনির্ণয় যে আকার বা রূপ ধারণ করে তাকে সংস্থান বলে। ভিন্ন ভিন্ন অষ্টাবাক্যের কোথায় কোথায় বসে, মধ্যপদ অষ্টাবাক্যে যেমন প্রধান অষ্টাবাক্যের উদ্দেশ্যে বসতে পারে, অপ্রধান অষ্টাবাক্যের বিধেয় বসতে পারে, আবার প্রধান এবং অপ্রধান অষ্টাবাক্যের উদ্দেশ্যে বসতে পারে, প্রধান এবং অপ্রধান অষ্টাবাক্যের বিধেয় বসতে পারে, আবার প্রধান অষ্টাবাক্যের বিধেয় এবং অপ্রধান অষ্টাবাক্যের উদ্দেশ্যে, এই চার ভাবে বসতে পারে মধ্যপদ স্বনির্ণয়ে, চার ভাবে বসতে পারে। এবং চার ভাবে বসতে পারে বলে এই সংস্থানকেও চার ভাগে ভাগ করা হয়। তার নাম হতে প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। এ সম্পর্কে যুক্তিবিদ কেইনিস বলেন যে স্বনির্ণয় সংস্থান বলতে অষ্টাবাক্যের পদগুলোর অবস্থানকে বোঝানো হয়। সংস্থান বলতে অষ্টাবাক্যের যে পদগুলোর অবস্থান, অষ্টাবাক্যের কোন কোন পদ কোথায় বসছে সেই অবস্থানটাকে সংস্থান বলে। খুব সহজ ভাষায় খুব সাবলীলভাবে বসে বলেছেন যে স্বনির্ণয় সংস্থান বলতে আমরা অষ্টাবাক্যের যে পদগুলো আছে তার অবস্থানকে বোঝানো হয়েছে। তিনি ইন্ডিভিজুয়ালি মধ্যপদের কথা কিন্তু বলেনি, তিনি বলেছে যে যে পদ, এবং তখন কিন্তু যে যে পদ যখন বলবো তখন মধ্যপদ অলরেডি চলে আসবে। এবার আমরা পদের প্রতিকায়িত করবো। এই প্রতিকায়িত করার সময় কিন্তু সাংকেতিক চিহ্ন আমরা আগেই বলেছি, তারপরে একবার আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন প্রধান পদকে পি দ্বারা সংজ্ঞায়িত করা হয়, অপ্রধান পদকে এস দ্বারা এবং মধ্যপদকে এম দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এবং পি বললে আমরা ধরে নেব এটা হচ্ছে প্রধান পদ, এস বললেই আমরা ধরে নেব এটা হচ্ছে অপ্রধান পদ, আর এম বললেই ধরে নেব এটা আমাদের মধ্যপদ। ধরে নেব না, মধ্যপদের সাংকেতিক চিহ্নকেই বলা হয় আর কি। এখন আমাদের কাছে সংস্থানের পণ্য বলেছি যে সংস্থানকে চার ভাগে ভাগ করা হয়, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। প্রথম সংস্থানের মধ্যপদের অবস্থান কোথায় থাকে? প্রথম সংস্থানের মধ্যপদ থাকে প্রধান অষ্টাবাক্যের উদ্দেশ্যে এবং অপ্রধান অষ্টাবাক্যের বিধেয়ে। কিভাবে আমরা একটু দেখি। প্রথম সংস্থান এই যে প্রধান অষ্টাবাক্যের, এটা প্রধান অষ্টাবাক্যের প্রথমে এম, তারপরে প্রধান পদ, তারপরে অপ্রধান পদ মধ্যপদ, অপ্রধান পদ প্রধান পদ। যেমন সকল এম হয় পি, সকল এস হয় এম, সকল এস হয় পি। এই এম মানে এই মধ্যপদকে বোঝানো হয়, সেটা আমি একটু প্রতিকায়িত করে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে আরো ভালো হবে। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল, এই মানুষ একটা পদ, এই মানুষ এবং এই মানুষ দেখো মধ্যপদ, এই যে মধ্যপদ এম এম, এটাও এম এম। এই কবি হচ্ছে অপ্রধান পদ, অপ্রধান অষ্টাবাক্যে আছে, মরণশীল হচ্ছে প্রধান পদ, এটা পি, এটা হচ্ছে এস, এস পি। আমরা এইভাবে লিখতে পারি এটাকে এম, এই যে পি, এস এম, এস পি, ঠিক এর মতো এম, এরকম এম পি এস এম এস পি, এবং সকলের তিনটাই এ যুক্তিবাক্য। এরপর আমরা দ্বিতীয় সংস্থানে আসি। দ্বিতীয় সংস্থানে এসে দেখেছি যে দ্বিতীয় সংস্থানের মধ্যপদের অবস্থান দেখো, প্রধান এবং অপ্রধান, প্রধান এবং অপ্রধান দুইটা অষ্টাবাক্যের বিধেয়, প্রধান এবং অপ্রধান দুইটাই অষ্টাবাক্যেরই বিধেয়। প্রথম সংস্থানে আমরা জানলাম প্রধান অষ্টাবাক্যের উদ্দেশ্যে আর অপ্রধান অষ্টাবাক্যের বিধেয় বিধেয়, কিন্তু দ্বিতীয় সংস্থানে এসে দেখছি যে দুইটি অষ্টাবাক্যের বিধেয় বসবে। যেমন সকল পি হয় এম, সকল এস নয় এম, কোন এস নয় পি, দুইটা উভয় অষ্টাবাক্যের বিধেয় মধ্যপদের অবস্থা। আমরা একটু যৌক্তিক রূপ দেখি। সকল ছাত্র হয় মেধাবী, সকল ছাত্র হয় মেধাবী, কোন নির্বোধ নয় মেধাবী, কোন নির্বোধ নয় ছাত্র। তাহলে এই ছাত্র হচ্ছে পি, মেধাবী হচ্ছে এম, এস
দেখো এই ছাত্র পি প্রধান পদ এম মেধাবী এম মধ্যপদ এস অপ্রধান পদ মেধাবী এম মধ্যপদ নির্বোধ এজে এস অপ্রধান পদ ছাত্র প্রধান পদ তাহলে এটা আমরা সবাই সাংকেতিক রূপ হিসেবে বলতে পারি সকল পি হয় এম কোনো এস নয় এম কোনো এস নয় পি সেটাকে আমরা বললাম সকল যা সাংকেতিক রূপকে আমরা বিশ্লেষণ করে এটা যৌক্তিক আকারে দেখলাম যে সকল ছাত্র হয় মেধাবী কোনো নির্বোধ নয় মেধাবী কোনো নির্বোধ নয় ছাত্র তৃতীয় সংস্থানে আসি তৃতীয় সংস্থানে এসে দেখি তৃতীয় সংস্থানে এসে দেখি যে উভয় আশ্রাবাক্যের উদ্দেশ্যে দুইটা আশ্রাবাক্যের উদ্দেশ্যে মধ্যপদের অবস্থা প্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে এবং অপ্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে এজন্য হবে সকল এম হয় পি সকল এম হয় এস কিছু এস নয় পি এখানে দেখাচ্ছে দেখো সকল তিনি হয় স্তন্যপায়ী সকল তিনি হয় জলচর প্রাণী কিছু জলচর প্রাণী হয় স্তন্যপায়ী এখানে তিনি হচ্ছে মধ্য পদ স্তন্যপায়ী হচ্ছে প্রধান পদ জলচর প্রাণী হচ্ছে অপ্রধান পদ এস তাহলে আমরা দেখছি যে তিনি এম হয় স্তন্যপায়ী পি তারপরে তিনি এম হয় জলচর এস অপ্রধান পদ আবার জলচর এস অপ্রধান পদ এস হয় পি এবার আসলে চতুর্থ সংস্থানে চতুর্থ সংস্থানে এসে দেখি প্রধান আশ্রাবাক্যের বিধেয় আর অপ্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে মধ্যপদের অবস্থান প্রধান আশ্রাবাক্যের বিধেয় আর অপ্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে যেমন সকল পি হয় এম সকল পি হয় এম কোনো এম নয় এস কোনো এস নয় পি সাংকেতিক রূপ হচ্ছে শেষ পর্যন্ত সকল দার্শনিক হয় বিনয়ী কোনো বিনয়ী ব্যক্তি নয় অসভ্য কোনো অসভ্য ব্যক্তি নয় দার্শনিক এটা হচ্ছে আমি আগেই বলেছি যে প্রথম সংস্থানে মধ্যপদের অবস্থান হচ্ছে প্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে এবং অপ্রধান আশ্রাবাক্যের বিধেয়ে দ্বিতীয় সংস্থানে উভয় আশ্রাবাক্যের বিধেয়ে তৃতীয় সংস্থানে উভয় আশ্রাবাক্যের উদ্দেশ্যে চতুর্থ সংস্থানে প্রধান আশ্রাবাক্যের বিধেয়ে এবং অপ্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে একটা মিল এদের মধ্যে আছে সেটা হচ্ছে প্রথম সংস্থানের সাথে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যে সংস্থান চতুর্থ সংস্থান হচ্ছে প্রথম সংস্থানের ঠিক বিপরীত মানে প্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে আর ওর প্রধান আশ্রাবাক্যের বিধেয়ে অপ্রধান আশ্রাবাক্যে এটা আছে বিধেয়ে প্রথম সংস্থান বিধেয়ে আর দ্বিতীয় চতুর্থ সংস্থান হচ্ছে অপ্রধান আশ্রাবাক্যের উদ্দেশ্যে আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে দ্বিতীয়টা উভয় আশ্রাবাক্যের বিধেয়ে আর তৃতীয় উভয় আশ্রাবাক্যের উদ্দেশ্যে ঠিক দ্বিতীয়টা বিপরীত হচ্ছে তৃতীয়টা এটা আমাদের মনে রাখার সুবিধার্থে বলছি যে প্রথমটার বিপরীত চতুর্থ আর দ্বিতীয়টার বিপরীত হচ্ছে তৃতীয় সংস্থান তা আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ নমস্কার নমস্কার।